সাংঘবীর গল্পবার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, পল্টুদার কাশ্মীরি শাল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, পল্টুদার কাশ্মীরি শাল। পল্টুদার শালির মেয়ের জন্মদিন, সেই উপলক্ষেই সেখানে পল্টুদা, পল্টুদার বউ ও পল্টুদার ছেলে ফটিকের নিমন্ত্রণ। শুধু এ বছরই নয়, প্রতি বছর শীতেই পল্টুদাদের নিমন্ত্রণ হয় ওইখানে। পল্টুদার ভাইরা ভাই গোবিন্দপাল খুবই বড় লোক, বিরাট ব্যবসার মালিক। মেয়ের জন্মদিন করেন খুব ঘটা করে, বিরাট প্যান্ডেল তৈরি করে ক্যাটারার ডেকে সবাইকে ভুড়ি ভোজে আপ্যায়ন করেন। প্রতি বছরই খাওয়ার মেনু হয় জবরদস্ত, পোলাও, রুই মাছের কালিয়া, ভেটকি ফ্রাই, মটন রোস্ট, চিকেন দো পিঁয়াজি, আমসত্ত্ব কিংবা খেজুরের চাটনি, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, যত খুশি খাও, কোনো বাধা নেই। প্রতিবারই যে একই মেনু হয় তা নয়, তবে ঘুরে ফিরে ওই একই রকমই। এহেন নিমন্ত্রণে প্রতি বছরই বউ ছেলেকে নিয়ে হাজির হন পল্টুদা। তা সে যতই কাজ থাক না কেন, বছরের এই দিনটা খরচের ব্যাপারে তিনি খুব দিলদরিয়া। সেদিন বাসে না চেপে হাতিবাগান থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত পুরোটা ট্যাক্সি চেপে ভাড়ার বাড়িতে যান, ফেরেনও ট্যাক্সি চেপে। এবারও সেই রকমই পরিকল্পনা ছিল, কিন্তু সমস্ত পরিকল্পনাই বরবাদ হয়ে গেল। কারণ জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলা থেকে ফটিকের মারাত্মক জ্বর, জ্বর উঠে গেল 104 ডিগ্রি পর্যন্ত। সেই রাতেই পল্টুদা ছুটলেন ডাক্তার ডাকতে। গম্ভীর মুখে ডাক্তারবাবু বললেন, মনে হচ্ছে ম্যালেরিয়া, তবে রক্ত পরীক্ষা করতে হবে, না হলে ঠিক বলা যায় না। সেদিন রাতেই পার ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক আনিয়ে রক্ত দেওয়া হলো, তবে রক্তে ম্যালেরিয়ার প্যারাসাইট ধরা পড়ল না। সে যাই হোক, ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ফটিকের জ্বর পরদিন কমলো বটে, তবে শরীর খুবই দুর্বল। ডাক্তারবাবু বললেন, এখন 3 দিন পুরো বিশ্রাম, একেবারে খাটে শুয়ে থাকতে হবে, হাঁটাহাঁটি করাও চলবে না। পল্টুদা জিজ্ঞেসা করলেন, আর খাওয়া দাওয়া? হালকা খাবার খেলেই ভালো, তবে সব খাবারই খেতে পারে। ফটিক জিজ্ঞেস করে, চিকেন রোস্ট খেতে পারবো? ডাক্তারবাবু হেসে বললেন, নিমন্ত্রণ আছে বুঝি, ঠিক আছে খেও, তবে কিন্তু বেশি নয়। ডাক্তারবাবুর কথা শুনে ফটিকের বিষণ্ণ মনটা একটু চাঙ্গা হয়ে উঠল। নিমন্ত্রণ বাড়িতে না গেলেও খাবার খেতে তো বাধা নেই। ফটিককে একলা বাড়িতে রেখে পল্টুদার বউও যেতে পারবেন না বিউটির জন্মদিনে, তাই ঠিক হলো পল্টুদা এবার একলাই যাবেন নিমন্ত্রণ রক্ষা করতে। সঙ্গে নিয়ে যাবেন একখানা বড় টিফিন ক্যারিয়ার, শুধু বড় বলে ভুল হবে, শেক পেল্লাই টিফিন ক্যারিয়ার। কাশ্মীর বেড়াতে যাওয়ার সময় কেনা হয়েছিল, কিন্তু পুরনো টিফিন ক্যারিয়ার বের করে দেখা গেল টিফিন ক্যারিয়ারের বাটিগুলো অনেকটাই তুমড়ে মুড়বে গিয়েছে, একটা বাটি অন্যটার গায়ে ঠিকঠাক বসছে না। আসলে বাটিগুলো অন্য নানা হাবজাবি কাজে কতবার যে ব্যবহার করা হয়েছে কে আর তার হিসেব রাখে, ফলে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো কিছুতেই ঠিকঠাক মতো আটকানো গেল না, ঢকঢক করতে লাগলো। সন্দেহের গলায় পল্টুদা বললেন, এইরকম টিফিন ক্যারিয়ারে খাবার ভর্তি করে নিয়ে আসবো কী করে, বাসের ঝাঁকুনিতে খাবার ভর্তি বাটিগুলো যদি খুলে পড়ে যায়? নরম গলায় পল্টুদার বউ বোঝান, না না খুলে যাবে কেন, তুমি 2 হাত দিয়ে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো একটু সাবধানে ধরে রাখবে। বউয়ের কথায় পল্টুদা হুঁ বললেন বটে, কিন্তু মনে মনে একটু অস্বস্তি থেকেই গেল। যাই হোক, বিকেলে পাঞ্জাবের উপর দামি কাশ্মীরি শাল চাপিয়ে পল্টুদা শালির মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। আগেই অবশ্য ফোন করে ভাইরাকে জানিয়ে দিয়েছিলেন বউ আর ছেলে আসতে পারবে না। পল্টুদার ভাইরা ও শালি খুবই সমাদরের সঙ্গে অভ্যর্থনা করলেন পল্টুদাকে, ফটিকের অসুখ বিসুখ নিয়ে খোঁজ খবরও নিলেন। অন্যান্য বারের মতো এবারও এলাহি বন্দোবস্ত, দক্ষিণ কলকাতার এক বিখ্যাত ক্যাটারার খাবার পরিবেশনের ভার নিয়েছে। মেনুও অন্যবারের মতো, মটন বিরিয়ানি, চিকেন রোস্ট, ভেটকি ফ্রাই, রুই মাছের কালিয়া, খেজুরের চাটনি, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, সব আইটেম পেট পুড়ে খেলেন পল্টুদা, আর টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। শালি আরেকটা টিফিন ক্যারিয়ারে আরও খাবার দিতে চেয়েছিল, কিন্তু দুটো টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে বাসে চেপে বাড়ি ফেরা খুবই মুশকিল, তাই পল্টুদা রাজি হয়নি। অন্যান্য বাড়ির মতো পল্টুদা এবার অবশ্য ট্যাক্সি ভাড়া করলেন না, কারণ ট্যাক্সি চেপে একলা বাড়ি ফেরা নেহাতি বিলাসিতা। শনিবারের রাত হলেও বাসে এখন বেজায় ভিড়, শেষ পর্যন্ত কিছুটা ফাঁকা দেখে একটা প্রাইভেট বাসে উঠলেন পল্টুদা।
কিছুটা ফাঁকা হলেও বসবার সিট নেই। পেছনের সিটের কাছে এক হাতে বাসের হাতল, অন্য হাতে টিফিন কেরিয়ার নিয়ে কোনো রকমে দাঁড়াবার জায়গা করে নিলে। কিন্তু খাবার ভর্তি নড়বড়ে টিফিন কেরিয়ার নিয়ে চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল। তার উপর ব্রেক কষার ফলে মাঝে মাঝেই বাসে ঝাঁকুনি হচ্ছে। এসব নিয়েও পল্টুদা নিজেকে সামনে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারতেন যদি না গায়ের কাশ্মীরি শালটাকে ক্রমাগত সামলাতে হতো। এক একবার ড্রাইভার ব্রেক কষছেন আর পল্টুদার মনে হচ্ছে এই বুঝি টিফিন কেরিয়ারে বাটিগুলো খুলে পড়লো বাসের মধ্যে। তারপর মাটন বিরিয়ানি, মুরগির রোস্ট আর রুই মাছের কালিয়ার সঙ্গে বাসের ধুলো মাখামাখি হয়ে সেদিকে বিশ্রী কাণ্ড হবে ভাবলেও শিউরে উঠছেন আতঙ্কে। বাড়িতে আজ আবার রান্না হয়নি, পল্টুদা বাড়ি ফিরলে তবেই ফটিক ও ফটিকের মার খাওয়া হবে। পল্টুদা নেহাত এককালের নাম করা ফুটবল খেলোয়াড়, তাই টিফিন ক্যারিয়ারটাকে ফুটবলের মতো কোনো মতে সামলাতে পারছেন, না হলে যে কি মুশকিল হতো। চলন্ত বাসে টিফিন ক্যারিয়ার সামলানো এমন ঝুঁকির কাজ জানা থাকলে কাশ্মীরি শাল গায়ে না চড়িয়ে সোয়েটার পরিয়ে আসতেন, কিন্তু যা করা হয়নি তাই নিয়ে এখন আফসোস বৃথা। ভিড় বাসে এমন কিছু ঠান্ডা লাগছে না, তিনি গায়ের শালটাকে ছোটো করে কাঁধের উপর ফেলে রাখলেন। তবু শিয়ালদা পর্যন্ত একরকম কাটল, কিন্তু শিয়ালদায় হঠাৎ বাসের ভিড় এমনই বেড়ে গেল যে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকাই মুশকিল। এর মধ্যে কীভাবে যে তিনি টিফিন ক্যারিয়ারে বাটিগুলো সামলে রাখলেন তা একমাত্র পল্টুদার মতো এককালের বিখ্যাত গোলরক্ষকই জানেন। শিয়ালদা পেরিয়ে বাস এলো রাজাবাজারের মোড়ে, আর তখনই ঘটল সেই চরম অঘটনটা। আচমকা হঠাৎ ব্রেক কষে বিরাট ঝাঁকুনি দিয়ে থেমে গেল বাসটা। পল্টুদার মনে হলো ভিড়ের মধ্যে কে যেন একটা বিরাট ল্যাং মারল কে, উনি উল্টে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ছিটকে পড়ল খাবার ভর্তি টিফিন কেরিয়ার। কিন্তু না, সেল্ফ ফাইনাল ম্যাচে গোলরক্ষক যেভাবে গোল বাঁচায় ঠিক সেই রকম দক্ষতায় পল্টুদা অন্য হাতে ধরে ফেললেন প্রায় ফসকে যাওয়া টিফিন কেরিয়ারের বাটিগুলো। বাটিগুলোর ফাঁক দিয়ে অবশ্য বেরিয়ে এসেছে মুরগির রোস্ট, কালিয়ার ঝোল আর রাজভোগের রস। বিরিয়ানি খুশফুতে ভরে উঠেছে সমস্ত বাস। ঝোল মাখা টিফিন কেরিয়ার হাতে নিয়ে বাসের মেঝে চিত হয়ে পড়ে আছেন পল্টুদা। ওদিকে বাসের দরজা দিয়ে পল্টুদাকে মারিয়ে হুড়মুড় করে নেমে গেল একদল যাত্রী। বাস এখন প্রায় ফাঁকা, বসার সিটও দেখা যাচ্ছে। টিফিন কেরিয়ার বাঁচানোর আত্মগর্বে হাসি হাসি মুখে মেঝে থেকে উঠে দাঁড়ালেন পল্টুদা। কিন্তু জানলার ধারে একটা সিটে বসেই খেয়াল হলো ওর গায়ের দামি কাশ্মীরি শালটা নেই। আরে, সেটা গেল কোথায়? টিফিন কেরিয়ার সিটের উপর রেখে পল্টুদা ঝুঁকে পড়ে এদিক ওদিক দেখতে লাগলেন। শালটা কি কোথাও পড়ে গিয়েছে? বাসের কন্ডাক্টর একবার চারপাশ দেখে নিয়ে পল্টুদার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনাদের তখন বলতে পারিনি, শিয়ালদা থেকে একদল পকেট মার উঠেছিল বাসে, ওরাই দল বেঁধে নেমে গেল রাজাবাজারে। কন্ডাক্টরের কথায় পল্টুদার মনে পড়ল শিয়ালদার পর থেকেই একটা লোক ওকে কেবলই ঠেলছিল কনুই দিয়ে, দু একবার টিফিন কেরিয়ার ধরেও টেনেছিল। তখন বুঝতে পারেনি পল্টুদা লোকটার আসল নজর ছিল কাশ্মীরি শালের দিকে, টিফিন কেরিয়ারের দিকে নয়। তাই রাজাবাজারে বাস পৌঁছানো মাত্র লোকটা ল্যাং মেরে ওকে ফেলে দিয়ে ভিড়ের মধ্যে কাঁধ থেকে কাশ্মীরি শালটা তুলে নিয়ে নেমে গিয়েছে। তখন পল্টুদা টিফিন কেরিয়ারে বাটি সামলাতে ব্যস্ত, অন্য কোনো দিকে নজর দেওয়ার সময় ছিল না। দামি কাশ্মীরি শালটা হারিয়েও পল্টুদা অবশ্য তেমন দুঃখিত হননি, কারণ ফটিক ও ফটিকের মায়ের জন্য খাবার ভর্তি টিফিন কেরিয়ার রক্ষা করতে পেরেছেন একজন নামী গোলরক্ষকের তৎপরতায়। সাংঘবীর গল্পবার চ্যানেলে আপনারা তখন শুনছিলেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, পল্টুদার কাশ্মীরি শাল। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।